নির্বাচনে চ্যালেঞ্জের মুখে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রাজব তৈব এরদোগান চলতি মাসে অনুষ্ঠেয় তুরস্কের নির্বাচনে নজিরবিহীন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে যাচ্ছেন বিরোধীরা নতুন একটি ঐক্য গড়ে তুলেছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে দু সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী এরদোগান এখন দেশটির প্রেসিডেন্ট তিনি নিজেকে তুরস্কের নির্বাচনে বিজয়ী দেখতে চান কিন্তু বিশ্লেষকরা বলেন তার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এ পি চব্বিশ জুনের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বিরোধী জোটের কাছে হেরেও যেতে পারে এরদোগান দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করবেন ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে গত বছরের গণভোটের মাধ্যমে তার ক্ষমতাকে বহুগুণ বাড়ানো হয়েছে এবং একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এরদুগানের বিজয় সম্পর্কে আগে থেকেই কিছু বলা যাচ্ছে না এই নির্বাচনটি দ্বিতীয় পর্যায়ে যেতে পারে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি নেতা কেমাল কিলিকদারগ্লু নিজেই প্রার্থী না হলে এমপি মুহারেম ইনেসেকে মনোনীত করে সবাইকে অবাক করে দিয়েছেন আর ইনসের মতো ভিন্ন মতাবলম্বী জাতীয়তাবাদী সাবেক মন্ত্রী মেরাল আকসেনের ও রক্ষণশীল সাদেদ পার্টির সঙ্গে বৃহৎ জোট গড়ে তোলেন ইউরোপীয় পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এসলি আইদিন তাজবাস বলেন এই প্রথমবারের মতো তুরস্কের বিরোধী দলগুলো এই ধরনের সমন্বয় ও ঐক্য গড়ে তুলেছে এই নারী কর্মকর্তা আরও বলেন এ কে পি যথাযথ গুরুত্ব দেয়নি কিলিক দ্বারকগুলোকে একটি সহজ প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল অর্থনৈতিক সংকট বৃদ্ধির মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর তুরস্কের মুদ্রাস্ফীতি বেড়ে বারো দশমিক এক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে এবং ডলারের বিপরীতে লিলার মান বিশ শতাংশ কমে গেছে লেভিন বলেন তুরস্কতে বর্তমানে ৩৫ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছে দেশের মানুষ ক্রমেই এদের প্রতি বিরূপ ও ক্ষুব্ধ হয়ে উঠছে বিরোধী দলগুলো জনগণের এই মনোভাবকে পুঁজি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ